ওবাদুল কাদের আজকে বক্তৃতা করলেন যে গতকালকে মুক্তিযুদ্ধ গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে, মানে বিরোধী দলকে প্রতিহত করতে হবে। কেন? মুক্তিযুদ্ধকে নিরাপদ রাখার জন্য, আরেকটা কি গণতন্ত্রকে নিরাপদ রাখার জন্য। মানুষের লজ্জা শরমের মনে হয় কোনো আর বালাই নাই। যেই পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, মুক্তিযুদ্ধের 180 ডিগ্রি উল্টো দিকে অবস্থান নিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতান্ত্রিক অধিকারকে আজকে অনেকখানি নির্বাসিত করেছে, গোটা রাজনৈতিক যে কাঠামো, গণতান্ত্রিক যে ফেব্রিক্স, সেটাকে তারা যেভাবে ধ্বংস করেছে, সেই দলের সাধারণ সম্পাদক যখন একথা বলেন, আর গণতন্ত্রকে নিরাপদ রাখতে হবে। গণতন্ত্র মানে যদি এটাই হয়, 14 সালের মতন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে গণতন্ত্র রক্ষা করতে হবে, 2018 সালের মতন দিনের পর রাতে করে একটা নজিরবিহীন জালিয়াতির মধ্য দিয়ে একটা দুঃশাসনকে বৈধতা দিতে হবে, এই গণতন্ত্র নিশ্চয়ই বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। নিশ্চয়ই মানুষ এই গণতন্ত্র কে ওবায়দুল কাদের যে গণতন্ত্র, এই গণতন্ত্র একটা জমিদারি ব্যবস্থার পাকাপোক্ত করার কথা, নতুন একটা দখলদারিত্বকে সেখানে তাদের স্থাপন করার আজকে কথাটা। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সমগ্র দেশ, সমগ্র জনগণ, যেটা একটা গণযুদ্ধ ছিল একটা। হ্যাঁ, আওয়ামী লীগ সে যুদ্ধে রাজনৈতিক নেতৃত্বে ছিল সত্য, দেশের সকল জনগোষ্ঠী মুষ্টিমেয় যুদ্ধাপরাধীরা ছাড়া, কিন্তু 72 সালে এসে প্রথম আওয়ামী লীগ যখন দরকার ছিল যে পাকিস্তানি ঔপনিবেশিক কাঠামো থেকে ভেঙে ফলে স্বাধীন দেশের উপযোগী নতুন রাজনীতি, নতুন অর্থনীতি, নতুন একটা আমরা যে বলেছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সে পথে বাংলাদেশ চলবে। আওয়ামী লীগ যুদ্ধ করলো সবাই মিলে, সরকার গঠন করলো একারা, একা সরকার গঠন করলো, তখনই স্বপ্নভঙ্গ এবং তখনই কোটি কোটি মানুষের সাথে আওয়ামী লীগের প্রথম যে প্রতারণা, সেই প্রতারণা 1972 সাল থেকে, ফলে আওয়ামী লীগের প্রথম রাজনৈতিক মৃত্যু ঘটে 1972 সালে। আর আওয়ামী লীগের দ্বিতীয় রাজনৈতিক মৃত্যু যদি দিনক্ষণ যে হিসাব করেন, হয়তো কেউ বলবেন যখন বাকশাল হয়েছে তখন দ্বিতীয় মৃত্যু হয়েছে, তারপরে যদি আবার যদি বলেন 2018 সালে যখন মানুষের ভোটাধিকারকে কীভাবে দুনিয়ার সংসদীয় ইতিহাসে যার কোনো দ্বিতীয় নজির নাই, কীভাবে আপনি রাতে 50-60% ভোট আওয়ামী লীগের নৌকা মার্কার ব্যালট বাক্সে আপনি ভরে রাখলেন, ফলে আওয়ামী লীগের দ্বিতীয় বা তৃতীয় মৃত্যু বাস্তবে 18 সালে হয়েছে। ফলে আওয়ামী লীগ বাস্তবে আজকে ভোটাধিকার বলি, গণতন্ত্রকে বলি, তাকে কবর দিয়ে দাফন কাফন করে, এবং ইতিমধ্যে তারা কিন্তু গত কবছরে বহুবার কিন্তু কুলখানিও এই ভোটাধিকার গণতন্ত্রে তারা কিন্তু সম্পন্ন করেছেন। ফলে আজকে তিনি যখন আবার এটার কথা বলেন, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে গোমরা মুখ যে মানুষটা, সেও মনে হয় হাসবে আজকে। এবং মাঝে মধ্যে এবং বলছেন যে তাদের নেতৃত্বে আগামী নির্বাচন হতে হবে, তো এটা এবং তাদের নেতৃত্বে নাকি আরেকটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী এবার তার সরকারি বাসভবনে সারা দেশ থেকে তিনি যাদেরকে ডাকলেন, তিনি সেখানে একই বার্তা দিলেন যে আগেকার মতন 23 সালের শেষে বা 24 সালে তিনি আরেকটা নির্বাচন করবেন। তো আওয়ামী লীগের নেতৃত্বে কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এ কথা শুনলে তো মানুষ দূরের কথা, সমস্ত গাধাও হাসবে আর কি। দেশের কোনো মানুষ কি এটা বিশ্বাস করে? আপনি সকল বিরোধী দলকে যখন হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে যখন আপনি কোর্টে বারান্দায় হাজির করেন,
প্রায় 1 কোটির মানুষ যখন এখনো পর্যন্ত রাতে যখন নিজের বাড়িতে ঘুমাতে পারে না বিরোধী দলের নেতাকর্মীরা প্রতিদিন যখন তাদেরকে আপনি দড়ের উপরে রাখছেন হামলা করছেন মামলা করছেন গুলি করছেন এখনো পর্যন্ত এবং দলের শীর্ষ নেতৃবৃন্দকে একটা সাজানো একটা ফরমাইশি মামলা দিয়ে যখন একের পর এক আপনি সাজা দিচ্ছেন তখন কোনো পাগলও কি বিশ্বাস করে যে আওয়ামী লীগের অধীনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে বিরোধী দল যেতে পারবে কেউ এটা বিশ্বাস করে শুধু বাংলাদেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায়ও কেউ এটা এখন আর বিশ্বাস করে না তো কিন্তু এখন ভয়টা কোথায় ভয়টা হচ্ছে গত 15 বছরে এত অকাম কুকাম করেছে এত পাপ জমা হয়েছে প্রথমত ক্ষমতা ছাড়ার ভয়টা কোথায় এই পাপের কিভাবে প্রায়শ্চিত্ত হবে কিভাবে বিচার হবে এটা নিয়ে একটা ভয় দ্বিতীয় ভয় হচ্ছে যে এত টাকা এত অর্থবিত্ত তারা গত 15 বছরে তারা তৈরি করেছে এটার রক্ষাটা কিভাবে হবে এই দুই আতঙ্কে আওয়ামী লীগ সম্ভবত এখন তাদের অনেকের রাতের ঘুম হারাম হয়েছে গত কদিন আগে আপনারা দেখেছেন ডেইলি স্টারে যেখানে এস আলম গ্রুপে প্রায় 11,000 কোটি টাকা কিভাবে তারা পাচার করেছে সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে কিভাবে তারা নিয়েছে সামিট গ্রুপ এরকম অসংখ্য গ্রুপের নাম বলা যাবে প্রধানমন্ত্রী কদিন আগে ব্যবসায়ীদের তিনি যে শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিয়েছেন সেখানে যে ব্যবসায়ীরা আরও একবার তাকে ক্ষমতায় দেখতে চেয়েছেন এরা কারা গত 15 বছরে যারা পুরো ব্যাংক লুট করেছে শেয়ার মার্কেট লুট করেছে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে যারা পাচার করেছে ব্যাংকগুলোকে যারা খালি করে দিয়েছে এরা হচ্ছে সেসব দুর্বৃত্ত এবং এবং এই জায়গা থেকে একজন বললেন সালমান ইফ রহমান বললেন তিনি পালের গদা হিসাবে পুরো লুণ্ঠনতন্ত্রকে ক্ষমতার সাথে কীভাবে লুণ্ঠনতন্ত্রকে আজকে একাকার করে দিয়ে একটা সম্ভাবনাময় দেশ এবং জনগোষ্ঠীকে কীভাবে আজকে তারা সর্বনাশের দিকে আজকে নিয়ে যাচ্ছেন সেই সরকার যখন উন্নয়নের কথা বলে ঠিক এই মুহূর্তে চট্টগ্রামে গত 4-5 দিন ধরে টানা বৃষ্টি আমার কন্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষকদের যে কোয়ার্টার ওখান থেকে তার উঁচু জায়গা সেখানে পর্যন্ত পানি জমে আছে তা আমাকে বলছে যে এটার এবং সে হিসাব দিল যে আমি দেখলাম 7,000 কোটি টাকা আমাকে বললো না 11,000 কোটি টাকা চট্টগ্রামের উন্নয়নের জন্য এই পানি নিষ্কাশনের জন্য খরচ করা হয়েছে সেই চট্টগ্রাম এখন পানির নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনগুলোকে 3 দিনের জন্য ছুটি ঘোষণা করতে হয়েছে কোথায় সে টাকা 11,000 থেকে 14,000 কোটি টাকা এই টাকার 70-80 ভাগ লোপাট হয়েছে কিসের উন্নয়নের বাহাদুরি করেন কোথায় কি করেন ডেঙ্গুতে প্রতিদিন যখন 10 থেকে 12 জন করে যখন মায়ের বুক যখন খালি হচ্ছে মানুষ যখন মারা যাচ্ছে আমি জিজ্ঞেস করি প্রধানমন্ত্রীর বুক একটু কাঁপে না এই স্বাস্থ্যমন্ত্রীকে কেন এখনো পর্যন্ত রেখে দিতে হবে কোথায় স্বাস্থ্যের ডিজি কোথায় এখানে সিটি কর্পোরেশন যারা মানুষের বিপদের মধ্যে রেখে যারা পরিবার নিয়ে বাইরে তারা ছুটি কাটাতে চায় ঢাকা দক্ষিণের মেয়র থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী এখনও তারা বহাল তবিয়ত আছে এই হচ্ছে উন্নয়ন এই এই উন্নয়ন বাংলাদেশের মানুষ বহু আগে প্রত্যাখ্যান করেছে ফলে এই যে উন্নয়ন মানুষকে বানে ভাষায় সামান্য বৃষ্টি করে দেখেছেন গতকাল চট্টগ্রামে বৃষ্টিতে একজন নারী কিভাবে তিনি সেখানে তিনি গণতন্ত্র মঞ্চের 1 বছরে গণতন্ত্র মঞ্চের অর্জন নিয়ে ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দরা আমাদের নেতৃবৃন্দরা তারা বক্তব্য দিয়েছেন তারা আমাদের কিছু অর্জন সাফল্যের ব্যাপারে তারা কথা বলেছেন আমাদের সীমাবদ্ধতা আমাদের কিছু ব্যর্থতা এটা নিয়েও তারা আলোচনা করেছেন আজকের অনেকগুলো সংবাদপত্র অনেকগুলো অনলাইন গণতন্ত্র মঞ্চের 1 বছরের ব্যাপারে তারা তাদের ভাষ্য তাদের প্রতিবেদন আজকে তারা প্রকাশ করেছেন তাদেরকে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাব গুরুত্বপূর্ণ যেটা গণতন্ত্র মঞ্চ গত 1 বছরে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন মাত্রা নতুন উপাদান যুক্ত করেছেন সেই উপাদান আমরা বলেছি
একেবারে দুঃশাসনের অবসানের পাশাপাশি গোটা যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যেই ব্যবস্থা একজন ব্যক্তিকে স্বৈরতন্ত্রী করে তোলে, একটা দলকে স্বেচ্ছাচারী করে তোলে, যেই ব্যবস্থা মানুষের ভোটাধিকার হরণ করতে সহায়তা করে, গোটা ব্যবস্থা একটা গুণগত পরিবর্তনের যে রাজনীতি, যেটা আমরা আমাদের রূপরেখাতে পরবর্তীকালে 14 দফায় সর্বশেষ 31 দফা সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে আমরা হাজির করেছি। ফলে আজকে বাংলাদেশে গোটা সরকার এবং ব্যবস্থা পরিবর্তনের যে রাজনীতি, একই সাথে যে উচ্চারণ হচ্ছে গণতন্ত্র মঞ্চ, এই রাজনীতিটা বাংলাদেশের রাজনীতির মধ্যে নতুন যে মাত্রা, সেই মাত্রাটা যুক্ত করেছে। এবং আপনারা খেয়াল করেছেন এখন যে যুগপথ ধারায় যে আন্দোলনটা গড়ে উঠেছে, প্রধান বিরোধী দল বিএনপির বাইরে যে মানুষ যে রাজনৈতিক নেতৃত্ব দেখতে চেয়েছে, মানুষ যে বিকল্প যে রাজনৈতিক সম্ভাবনা দেখতে চেয়েছে, মানুষ যে উত্থান দেখতে চেয়েছিল, গণতন্ত্র মঞ্চ চেষ্টা করেছে সেই বিকল্পের জায়গাটি, সেই শূন্যস্থানটা অনেকখানি পূরণ করবার ক্ষেত্রে। মানুষের আকাঙ্ক্ষা ছিল সীমাহীন এই মঞ্চকে নিয়ে। হ্যাঁ, আমরা নানা সময় হোঁচট খেয়েছি সত্য, কিন্তু আমরা লক্ষ্যচ্যুত হইনি। গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ পাল্টে দিয়েছে, নতুন সমীকরণ ঘটিয়েছে, নতুন ভারসাম্যের জায়গাটা আজকে তৈরি করেছে এবং মানুষকে নতুন একটা লক্ষ্যে, নতুন একটা দিশায় আজকে উদ্বুদ্ধ করেছে, গণ আন্দোলনে আজকে যুক্ত করেছে। আমি এই জায়গাগুলো থেকে গণতন্ত্র মঞ্চের এই বর্ষপূর্তিতে আগামী কমাস, আগামী বছর আমরা গণতন্ত্র মঞ্চের দ্বিতীয় বর্ষপূর্তিতে কী ধরনের রাজনৈতিক পরিস্থিতি হবে আমরা এখন জানি না, কিন্তু নিশ্চয়ই বিশ্বাস আমরা করতে চাই একটা মুক্ত, অবাধ, মানুষ তার অধিকার নিয়ে গণতন্ত্র মঞ্চ যদি আগামী দ্বিতীয় বর্ষ উদযাপন করতে পারে দেশের মানুষকে নিয়ে, তাহলে আমি বিশ্বাস করব মঞ্চের আবির্ভাব শুভ হয়েছে, সেটা সফল হয়েছে এবং দেশকে আমরা সত্যি সত্যি নতুনভাবে আমরা দিশা দেখাতে পেরেছি।